অক্ষয় তৃতীয়ার মতো পজিটিভ মুহূর্তে পূর্ণ সদ্ব্যবহার করতে এই দিনে দেবীর পুজো করা উচিত, যাতে মানসিক এবং শারীরিক প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা যায়। এই দিনে গয়না এবং সোনা রূপা কেনারও ব্যবস্থা রয়েছে, তাই এই অক্ষয় তৃতীয়ার আবুজা মুহূর্তে পুজো দান জপ করলে তার পূর্ণ ফল মিলবে। এই দিনে করা হয় যে কোনো প্রকার জপ, যজ্ঞ, তর্পণ বা দান করলে তার ফল অসীম। অক্ষয় তৃতীয়ায় বিনিয়োগের পরিকল্পনা করা উচিত। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অনলাইনে বিনিয়োগের পরিকল্পনা করুন, আর এই শুভ সময়ে করা বিনিয়োগ কখনোই ক্ষতি করে না, অর্থাৎ কখনো নষ্ট হয় না, এটি ভবিষ্যতে উপকারী প্রমাণিত হয়। অক্ষয় তৃতীয়ায় শুরু হওয়া যে কোনো কাজ আপনাকে অসীম মাত্রা দেয়, তাই আমাদের চেষ্টা করা উচিত যে আমরা সমৃদ্ধি, সুখ, করুণা এবং সাফল্য সম্পর্কিত কাজগুলি শুরু করি। সূর্য দেবতার পুজো করা। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে দিন শুরু করুন। সূর্য দেবতার সম্মান আপনাকে একটি অপরাজয় বিজয় দেয়। স্বাস্থ্য দানকারী সূর্য দেবতার কৃপায় আপনি সর্বদা সুস্থ থাকবেন। এর সঙ্গে যদি গায়ত্রী মন্ত্র জপ করা হয় তবে তা খুবই উপকারী বলে প্রমাণ হবে। বিশ্বাস করা হয় যে এই দিনে গায়ত্রী মন্ত্র জপ করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায়। মা লক্ষ্মীর ধ্যান করা। আদি শঙ্করাচার্যের কনকধারা স্তোত্রম শুনুন বা ধ্যান করুন। আপনার সমস্ত ইচ্ছা লিখুন এবং মা লক্ষ্মীর সামনে রাখুন। এটি একটি খুব কার্যকরী প্রতিকার, এর সাহায্যে মা লক্ষ্মী আপনার ইচ্ছা পূরণ করেন। অক্ষয় তৃতীয়ায় দান করতে হবে। এই দিনে তৃষ্ণার্তকে জল পান করালে অনেক পুণ্য হয়। জল সংক্রান্ত দানের ব্যবস্থাও আছে, যেমন একটি কলস, একটি জগ, আজকের প্রেক্ষাপটে জলের বোতল, ফিল্টার ও জলের পাত্র দিতে পারেন। নিজে যত্ন নিন এবং শান্তি ও সমূল্যায়ন করার জন্য কিছু সময় ব্যয় করুন। আপনি এই জীবনে যা কিছু পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকুন। নিজের মধ্যে গুণগুলিকে বাড়ানোর সংকল্প করুন, কারণ আসল সোনা হলো আপনার গুণগুলি। এই দিনে ঘটে যাওয়া খারাপ জিনিসগুলি ভুলে যান, ক্ষমা করুন এবং এগিয়ে যান। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে একটি নতুন সম্পর্ক শুরু করুন। খারাপ অভ্যাস ত্যাগ করুন এবং ভালো অভ্যাস গ্রহণের শপথ নিন। সূর্য দেবতার সম্মানে ওম নমো ভগবতে রামচন্দ্রায় 108 বার জপ করুন। চন্দ্র দেবতার সম্মানে ওম নমো ভগবতে বাসুদেবায় 108 বার জপ করুন। রামচরিত মানস বা ভগবত গীতা পড়ুন। দেবী গৌরী তৃতীয়ার তিথির সঙ্গে সম্পর্কিত, তাই আপনিও তার পুজো করতে পারেন। এই মন্ত্রের সঙ্গে সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবায় সর্বাত্ম সাধক স্মরণে সোম্বকে গৌরী নারায়ণী নমস্তুতি জপ করুন। জ্যোতিষীরা বিশ্বাস করলে এই দিনে পবিত্র নদীতে স্নান করে পিতৃপুরুষকে প্রণাম করলে এবং পিণ্ডদান করলে সমস্ত দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবন সুখ ও জাঁকজমকে ভরে যায়। পৌরাণিক কথা অনুসারে মুনি বেদব্যাস এই দিনে গণেশজিকে মহাভারত পাঠ করা শুরু করেছিলেন। এই দিনে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। কুবের এই দিনে সম্পদ লাভ করেছিলেন এবং মা লক্ষ্মীর সঙ্গে সম্পদ এবং সম্পত্তির অভিভাবক হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। মহাভারতে এই দিনে রাজা যুধিষ্ঠিরের ভগবান সূর্যের কাছ থেকে অক্ষয় পত্র পেয়েছিলেন। এই দিনে দরিদ্র সুদামা রাজা হওয়ার পর প্রথমবার তার বন্ধু শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে যান। দারিদ্রের কারণে সুদামা শ্রীকৃষ্ণের জন্য ভাত নিয়ে গিয়েছিলেন। তিনি কৃষ্ণকে ভাত দেন এবং তার দারিদ্রের অবস্থা সম্পর্কে কিছু বলেন না, যদিও তিনি বলতে চেয়েছিলেন। কিন্তু বাড়ি ফিরে এসে দেখলেন তার কুড়ে ঘরের জায়গায় একটি প্রাসাদ দাঁড়িয়ে আছে। আদি শঙ্করাচার্য এই দিনে কনকধারা স্তোত্র পাঠ করেছিলেন। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়াকে একটি অত্যন্ত শুভ তিথি হিসাবে বিবেচনা করা হয়। অক্ষয় তৃতীয়াকে বিয়ে, গৃহপ্রবেশ সহ যে কোনো নতুন কাজ করার জন্য শুভ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয়, অর্থাৎ এই দিনে মুহূর্ত না দেখেও শুভ কাজ করা যায়। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতিবছর অক্ষয় তৃতীয়া হয় বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া দিনে। এবছর অক্ষয় তৃতীয়া 2022 সালে 3রা মে পালিত হবে। এইবার অক্ষয় তৃতীয়ার 50 বছর পর গ্রহের বিশেষ সমন্বয় তৈরি হচ্ছে। প্রতিবছর বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয় দিনে একটি বিশেষ মুহূর্ত থাকে, এটি অক্ষয় তৃতীয়া নামেও পরিচিত। হিন্দু ধর্মে এই দিনে কোনো নতুন কাজ শুরু করার জন্য একটি বিশেষ সময় রয়েছে। জ্যোতিষীদের মতে
এবার মঙ্গলবার অক্ষয় তৃতীয়া পালিত হবে। এই দিনে রোহিণী নক্ষত্র ও শোভন যোগের কারণে মঙ্গল রোহিণী যোগ তৈরি হচ্ছে। এই দিনে চারটি বড় রাশি উচ্চ অবস্থানে থাকবে। অক্ষয় তৃতীয়ার চন্দ্র তার উচ্চ রাশি বৃষ রাশিতে থাকবে, শুক্র তার উচ্চ রাশি মীন রাশিতে, শনি তার নিজস্ব রাশি কুম্ভে এবং বৃহস্পতি তার নিজস্ব রাশি মীন রাশিতে উপস্থিত থাকবে। এমন কাকতালীয় ঘটনা 50 বছর পর দেখা যাবে, যার কারণে এবারের অক্ষয় তৃতীয়ার বিশেষ তাৎপর্য রয়েছে।